Asia Insurance Limited. সুধী দর্শক, এখন আমি উপস্থিত আছি বাংলাদেশের প্রথম সারির অন্যতম বেসরকারি নন লাইফ বীমা প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট হেডকোয়ার্টারে। আজ আমরা জানার চেষ্টা করব ইন্স্যুরেন্স বা বীমা সম্পর্কিত নানা খুঁটিনাটি বিষয়গুলো। আমাদের সঙ্গেই থাকুন। এইতো ভালো আছি, আপনি কেমন আছেন? প্লিজ হ্যাভ এ সিট। আপনার কাছে প্রথমেই জানতে চাইব ইন্স্যুরেন্স কি এবং এর প্রয়োজনীয়তাটা কি? ইন্স্যুরেন্স বা বীমা একটি বৈধ চুক্তি বা ঝুঁকি স্থানান্তর প্রক্রিয়া, আপনার জীবন ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রয়োজনীয় বীমা। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইব যে বীমা করলে কি কি সুবিধা পাওয়া যায়? আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়, ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস পায়, ঋণ প্রাপ্তি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয়, আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি জানেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়। বীমা করার ধাপ কি কি? প্রথমত ঝুঁকি বিশ্লেষণ করে সঠিক ঝুঁকি নির্ণয় করা, এরপর বীমাযোগ্য সম্পত্তির মূল্য, অবস্থান, নির্মাণশৈলী, ব্যবহারের ধরন ইত্যাদি প্রকাশ করে প্রস্তাবপত্রে সিল স্বাক্ষর করে বীমাকারীর কাছে পাঠানো এবং নির্ধারিত প্রিমিয়ামের টাকা চেক বা পে অর্ডারের মাধ্যমে বীমাগ্রহীতা কর্তৃক বীমাকারীর অনুকূলে পরিশোধ করা। আচ্ছা, মোট বীমা অঙ্ক কি বা কাকে বলে এই বিষয়টি যদি জানতে চাই? বীমাযোগ্য বিষয়বস্তুর মোট প্রকৃত যে মূল্য সেটাই মোট বীমা অঙ্ক, যা বীমা চুক্তিতে বীমাকারী সর্বোচ্চ দেয়। আর কি বিষয়ে জানতে চাইব যে প্রিমিয়াম কি এবং প্রিমিয়ামের হার কিভাবে নির্ধারণ করা হয়? প্রিমিয়াম হচ্ছে বীমা চুক্তির বিনিময় মূল্য, যা বীমাগ্রহীতা বীমাকারীকে প্রদান করে। বীমার বিষয়বস্তু যেমন অগ্নি বীমার ক্ষেত্রে সম্পত্তির বিবরণ, মূল্য, ব্যবহার, নির্মাণ কাঠামো, অবস্থান এবং ঝুঁকির ধরন, নো কার্বো বীমার ক্ষেত্রে পণ্য মূল্য, পণ্যের ধরন, মোড়ক, পণ্য বহন, যাত্রার মাধ্যম ও ঝুঁকির ধরন, মোটরযান বীমার ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্য, সিসি, ধারণ ক্ষমতা, গাড়ির মূল্য ইত্যাদির উপর ভিত্তি করেই প্রিমিয়াম নির্ধারণ করা হয়। প্রিমিয়াম কেন বিনিয়োগ করা হয়? বেসিক্যালি প্রিমিয়াম বিনিয়োগ এই জন্য করা হয় কোম্পানির মুনাফা বৃদ্ধির মাধ্যমে সম্পদ ও রিজার্ভকে সুসংহত করা, ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রিমিয়াম বিনিয়োগ করা হয়। বীমা পরিকল্প কি? প্রায় দুই যুগ ধরে তো এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড বীমা সেবা দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে কি কি বীমা পরিকল্প রয়েছে যদি জানাতেন? বীমা কোম্পানিতে যেসব ধরনের বীমা করা হয় তাকে বীমা পরিকল্প বলে। এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডে অগ্নি ও এ সংক্রান্ত ঝুঁকি, ইন্ডাস্ট্রিয়াল অল রিক্স, পাওয়ার প্ল্যান্ট, নৌ কার্গো, নৌ হল, পণ্য পরিবহন বা ট্রানজিট, প্রাইভেট কিংবা বাণিজ্যিক গাড়ি, মোটরসাইকেল বা মোটর পরিবহন বা ট্রানজিট, কন্ট্রাক্টর ও নির্মাণ কাজের, বয়লার ও প্রেশার ভেসেল, মেশিনারি ব্রেকডাউন ও মজুত পণ্যের, নগদ অর্থ সংরক্ষণ ও পরিবহন, ব্যাংক লকার, কর্মকর্তা ও কর্মচারীর বিশ্বস্ততা গ্যারান্টি ও ব্যাংকার্স ব্ল্যাঙ্কেট বন্ড, বার্গলারি ও হাউস ব্রেকিং, ব্যক্তিগত দুর্ঘটনা, পাবলিক ও পণ্যের দায়বদ্ধতা, বিদেশে ভ্রমণকালীন স্বাস্থ্য ঝুঁকি, পেশাগত দায়বদ্ধতা ও হোটেল মালিকের ঝুঁকি ইত্যাদি বীমা পরিকল্প রয়েছে। বিভিন্ন শ্রেণীর বীমা পলিসি বা পরিকল্পের সুবিধা কী কী? অগ্নি বীমার আওতায় আকস্মিক অগ্নিকাণ্ড, বজ্রপাত, গৃহস্থলীয় কাজে বয়লার অথবা গ্যাসের চুলার বিস্ফোরণ, অতিরিক্ত প্রিমিয়াম প্রদান সাপেক্ষে দাঙ্গা, হাঙ্গামা, বিস্ফোরণ, বিদ্বেষপরায়ণ, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা এবং বৈদ্যুতিক গোলযোগ ইত্যাদি কারণে সম্পদের যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়া যায়। নৌ কার্গো বীমার আওতায় আকাশপথে, নৌপথে অথবা স্থলপথে পণ্য পরিবহনের সময় অগ্নি ও বিস্ফোরণ, দুর্ঘটনা, চুরি ইত্যাদি কারণে সৃষ্ট পণ্যমূল্যের ক্ষতিপূরণ পাওয়া যায়। নৌযান বীমার আওতায় সামুদ্রিক দুর্ঘটনার ফলে নৌযান সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সেটা ক্ষতিপূরণ কিন্তু বীমা কোম্পানি দিবে। কম্প্রিহেন্সিভ বা ফার্স্ট পার্টি মোটর বীমার আওতায় দুর্ঘটনার ফলে সৃষ্ট বীমাকৃত গাড়ির ক্ষতি, চালক, সহকারী, যাত্রী, পথচারী আহত বা নিহতজনিত ক্ষতি এবং তৃতীয় পক্ষের সম্পদের নির্ধারিত ক্ষতিপূরণ পাওয়া যায়। অ্যাক্ট লায়াবিলিটি বা থার্ড পার্টি মোটর বীমার আওতায় বীমাকৃত গাড়ির দুর্ঘটনাজনিত কারণে শুধুমাত্র চালক, সহকারী, যাত্রী, পথচারী যদি আহত বা নিহতজনিত ক্ষতি এবং তৃতীয় পক্ষের সম্পদের পলিসিতে নির্ধারিত ক্ষতিপূরণ পাওয়া যায়। এক্ষেত্রে বীমাকৃত গাড়ি কিন্তু কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না। মেশিনারি বীমার আওতায় মেশিনারি চালু অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়লে এর মেরামত বা পুনঃস্থাপনের ক্ষতিপূরণ পাওয়া যায়। হিমাগার বীমার আওতায় হিমাগারে রক্ষিত পচনশীল দ্রব্য সামগ্রীর ক্ষতিপূরণ পাওয়া যায়।
কন্ট্রাক্টর অলরিক্স বিমার আওতায় অগ্নি ও দুর্ঘটনাজনিত ক্ষতি এবং পলিসিতে নির্ধারিত তৃতীয় পক্ষের যানমালের ক্ষতিপূরণ পাওয়া যায়। ইরেকশন অলরিক্স বিমার আওতায় বিভিন্ন স্থাপনা নির্মাণে অগ্নি ও দুর্ঘটনাজনিত ক্ষতি এবং পলিসিতে নির্ধারিত তৃতীয় পক্ষের যানমালের ক্ষতিপূরণ পাওয়া যায়। বয়লার এবং প্রেশার ভেসেল বিমার আওতায় বয়লার বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের কারণে যে ক্ষতিপূরণটা হয় সেটা তৃতীয় পক্ষ ওই ক্ষতিপূরণটা পেয়ে থাকে। বার্গলারি ও হাউস ব্রেকিং বিমার আওতায় জোরপূর্বক বা দরজা জানলা ভেঙে বহিরাগত দুষ্কৃতিকারী দ্বারা বিমাকৃত সম্পত্তি চুরি ও লুটপাটজনিত ক্ষতিপূরণ পাওয়া যায়। ইভেন মানি ইন্স্যুরেন্স আওতায় কোম্পানির রক্ষিত নগদ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঝুঁকি কিংবা বুথে রক্ষিত নগদ অর্থ চুরি কিংবা ডাকাতজনিত সমস্যার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যায়। আচ্ছা, কম্প্রিহেন্সিভ ও থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সটা কি এবং কোনটির কি কি সুবিধা রয়েছে? যে মোটর বিমার আওতায় অগ্নি, বিস্ফোরণ, বজ্রপাত, চুরি, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী কার্যকলাপ, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি এবং বাহ্যিক দুর্ঘটনাজনিত কারণে গাড়ি এবং তৃতীয় পক্ষের যানমালের ক্ষতিপূরণ করা হয়, তাই কিন্তু কম্প্রিহেন্সিভ মোটর ইন্স্যুরেন্স। যে মোটর বিমার আওতায় উল্লেখিত কারণে বিমাকৃত গাড়ির দুর্ঘটনার ফলে শুধুমাত্র তৃতীয় পক্ষের যানমালের পলিসিতে নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণ করা হয়, সেটাই থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স। এক্ষেত্রে বিমাকৃত গাড়ির কোনো ক্ষতিপূরণ করা হয় না। আচ্ছা, বিমা চুক্তি এবং বিমা প্রস্তাব কি এই বিষয়টিও জানাবেন। বিমা হচ্ছে একটি বৈধ চুক্তি যেখানে বিমাগ্রহীতা বিমাকারীকে প্রিমিয়াম বাবদ অর্থ প্রদান করে। বিমাকারী বিমাকৃত সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের অঙ্গীকার প্রদান করে। বিমার বিষয়বস্তু সম্পর্কে তথ্যাবলী সঠিকভাবে তুলে ধরে সম্পদের প্রকৃত মালিক বা প্রতিনিধি কর্তৃক বিমাকারীকে বিমা ঝুঁকি গ্রহণের অনুরোধ করাই হচ্ছে বিমা প্রস্তাব। আচ্ছা, এজেন্ট কি এবং এজেন্টের কাজ কি কি থাকতে পারে বা কি থাকে? বিমা এজেন্ট হলো এমন একজন ব্যক্তি বা সংস্থা যিনি বা যারা বিমার পক্ষে কোম্পানির পক্ষে ব্যবসা সংগ্রহ ও চুক্তি স্বাক্ষর করে। এজেন্টের কাজ হচ্ছে গ্রাহক সংগ্রহ করে সর্বোত্তম সেবা দেওয়া এবং গ্রাহকের সাথে কোম্পানির অধিক বিমা বিক্রিতে সব ধরনের যোগাযোগ রক্ষা করা। আচ্ছা, বিমা চুক্তি করতে হলে বিমা গ্রাহককে কি কি তথ্য বা কাগজপত্র দিতে হয়? অগ্নি বিমার ক্ষেত্রে বিমাযোগ্য বিষয়বস্তুর উল্লেখপূর্বক স্বাক্ষরিত প্রস্তাবপত্র, KYC ফর্ম, নো কার্গো বিমার ক্ষেত্রে LC, ইনভয়েস, প্যাকিং লিস্ট, BL বা এয়ারওয়ে বিল বা কনসাইনমেন্ট নোট। মোটর বিমার ক্ষেত্রে গাড়ির মূল্যসহ প্রস্তাবপত্র, রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেট। নৌযান বিমার ক্ষেত্রে মূল্যসহ প্রস্তাবপত্র, রেজিস্ট্রেশন, নিরাপদ সরঞ্জাম ও সার্ভে সনদ। অন্যান্য শ্রেণীর বিমার ক্ষেত্রে সম্পদের মূল্যসহ প্রস্তাবপত্র, সম্পদের বিস্তারিত বিবরণ, অবস্থান, নির্মাণশৈলী ইত্যাদি তথ্য ও কাগজপত্র দিতে হয়। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইব যে বিমা গ্রাহককে কি কি বিষয় যাচাই করতে হয়? বিমা কোম্পানির রেটিং, রিজার্ভ ও দাবি পরিশোধের সক্ষমতা, বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা, প্রিমিয়াম প্রাপ্তির রসিদ ইস্যু করা হয়েছে কিনা, বিমাপত্রে উল্লেখিত শর্তাবলী পরিপালন করা হয়েছে কিনা এবং কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্পর্কে ধারণা নেওয়া। আচ্ছা, সার্ভেয়ার কি এবং কি কাজ করে? সার্ভেয়ার হচ্ছে বিমার উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত লাইসেন্সধারী পেশাদারী স্বাধীন একটা সংস্থা। সার্ভেয়ারের কাজ হলো গ্রাহকের ক্ষতি সরেজমিন পরিদর্শন করে প্রাপ্ত তথ্য উপাত্ত দলিল দস্তাবেজের ভিত্তিতে প্রকৃত কারণ ও পরিমাণ নির্ণয় করে গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তিতে সহায়তা করা এবং বড় ঝুঁকি গ্রহণের আগে ঝুঁকির মূল্যায়ন করা। আচ্ছা, বিমাকারী বিমা দাবি কিভাবে পরিশোধ করে? বিমাগ্রহীতা থেকে দাবির সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র এবং জরিপকারী থেকে প্রতিবেদন পাওয়ার পরই পলিসির শর্তানুযায়ী দ্রুত বিমা দাবি নিষ্পত্তি করা হয়। পূর্ণ বিমা কি? এটি একটি ঝুঁকি স্থানান্তর প্রক্রিয়া যার মাধ্যমে মূল বিমাকারীর নির্দিষ্ট ঝুঁকির অংশ অন্য একজন বিমাকারীর কাছে স্থানান্তর করা যায়। পূর্ণ বিমা সম্পর্কে তো জানতে পারলাম, তবে এর সুবিধা কি কি যদি জানাতেন? পূর্ণ বিমার মাধ্যমে বিমাকারীর ঝুঁকি গ্রহণ ক্ষমতা বৃদ্ধি, তহবিল সুরক্ষা, ঝুঁকি হ্রাসকরণ, বিমাকারীর আত্মবিশ্বাস ও সুনাম বৃদ্ধি পায় এবং দাবির ক্ষেত্রে মূল বিমাকারীর দায়ও হ্রাস পায়। বিমা দাবি প্রাপ্তির আইনগত অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়? বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি সংঘটিত হলে তার প্রকৃত কারণ, বিমাপত্রে উল্লেখিত ঝুঁকি কভারেজের অধীনে হলে এবং বিমাগ্রহীতা যদি প্রয়োজনীয় দলিল দস্তাবেজ দিয়ে ক্ষয়ক্ষতির কারণ ও পরিমাণ প্রমাণ করতে পারেন, তবেই শুধুমাত্র উক্ত বিমা দাবি প্রাপ্তির জন্য বিমাগ্রহীতার আইনগত অধিকার প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, বিমা দাবি প্রাপ্তির জন্য গ্রাহককে কী কী করতে হবে? গ্রাহকের ক্ষতির বিষয়ে দ্রুত বিমাকারীকে অবহিত করতে হবে
ক্ষতিগ্রস্ত সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে, ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিয়োগকৃত জরিপকারীকে সাহায্য করতে হবে, প্রয়োজনীয় যে দলিল দস্তাবেজগুলো বা উপাত্তগুলো আছে সেগুলো দাখিল করতে হবে এবং বিমাকৃত যে শর্তগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আচ্ছা, ন্যায্য বিমা দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরিশোধ না করতে পারে সেক্ষেত্রে বিমাকারী কী হারে সুদসহ দাবি পরিশোধ করবে? বিমা দাবি প্রাপ্তির সকল শর্তাবলী পরিপালিত হলে বিমা আইনে উল্লেখিত সময়সীমার অতিরিক্ত সময়ের জন্য ধার্যকৃত বিমা দাবির উপর প্রচলিত ব্যাংক রেটের অতিরিক্ত শতকরা 5% হারে। আচ্ছা, আরেকটি বিষয় জানবো যে ক্ষতিগ্রস্ত গ্রাহক প্রতিকারের জন্য কোথায় কোথায় অভিযোগ দাখিল করবে? বিমা কোম্পানির মুখ্য নির্বাহী, চেয়ারম্যান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও মহামান্য আদালত। ইনস্যুরেন্স বা বিমা সম্পর্কে অনেক কিছু আজকে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড সিন্স 2000 সার্ভস ফর দ্য টোটাল সিকিউরিটি অফ ইয়র অ্যাসেটস।